তোমাদের ফাইভের কুইজ হয়নি, আমার বক্তব্যটা শেষ হলে আমি ঠিক আছে। এখন আজকে আমরা কার জন্মদিন পালন করছি? সর্বপল্লী রাধাকৃষ্ণন কে ছিলেন? একজন ছাত্র ছিলেন, তাই তো? গুড, দার্শনিক ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। তো প্রশ্ন একটা দাঁড়ায়, আচ্ছা সর্বপল্লী রাধাকৃষ্ণনের আগে ভারতবর্ষে কি শিক্ষক দিবস পালন করা হতো না? হতো। সেই ঘটনাটাই বলবো। দেখো, সর্বপল্লী রাধাকৃষ্ণনের আগেও ভারতবর্ষে এই প্রথাটা ছিল। সেটা হচ্ছে, প্রতি আষাঢ় মাসের একটা পূর্ণিমা আসত, সেই পূর্ণিমাটার নাম হচ্ছে গুরু পূর্ণিমা। সেই গুরু পূর্ণিমার দিনে একজনের জন্মদিন হিসেবে গুরু পূর্ণিমা উদযাপিত হয়। ক্লাস ফাইভের কোশ্চেন, সেই কার জন্মদিন গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয় বলতে পারবে? বলো। গুড, সব পেনগুলো তোমার জন্য। একজনও যে বলতে পেরেছে তার জন্য ধন্যবাদ। তাহলে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি কি করেছিলেন? তিনি করেছিলেন কি, বেদ রচনা করেছিলেন, ঋক সাম যজুঅথর্ব বেদের চারটা ভাগ করেছিলেন, তারপরে কি করেছিলেন, মহাভারত রচনা করেছিলেন, গীতা রচনা করেছিলেন, ভাগবত রচনা করেছিলেন। শুধু তাই নয়, তিনি তার ছেলে সুখদেব গোস্বামীকে ভাগবত শিখিয়েছিলেন। এই যে গ্রেট টিচার, আজও প্রতি আষাঢ় মাসের পূর্ণিমাতে সারা পৃথিবী জুড়ে গুরু পূর্ণিমা উদযাপিত হয়। আসলে সেটাই ছিল ভারতবর্ষের প্রাচীনতম শিক্ষক দিবস। বোঝা গেল? এবারে এই যে সর্বপল্লী রাধাকৃষ্ণন, এই সর্বপল্লী রাধাকৃষ্ণন খ্রিস্টান কলেজে পড়ত। তোমরা তো জানো খ্রিস্টানদের প্রধান ধর্মগ্রন্থ বাইবেল, উনি লিখছেন ওনার আত্মজীবনীতে। এমন একটা সময় এসেছিল ওনার মনে হয়েছিল খ্রিস্টান ধর্ম ছাড়া আর কোনো ধর্ম ভালো নয়। উনি বাইবেল পড়তেন, পড়তে পড়তে হঠাৎ আরেকজন মানুষ, একে তোমরা নিশ্চয়ই চেনো, কি নাম, স্বামী বিবেকানন্দের রচনা হাতে পড়ে গেল। কার? সর্বপল্লী রাধাকৃষ্ণনের। এই রচনা পড়তে পড়তে তিনি লিখে ফেললেন বেদান্তের উপর একটা প্রবন্ধ। সেই প্রবন্ধটা ওই খ্রিস্টান কলেজ যখন পড়লো, বললো তোমার প্রবন্ধ সেরা প্রবন্ধ। ওই প্রবন্ধের পর বিবেকানন্দকে আরো বেশি ভালোবেসে ফেললেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি সারা পৃথিবী জুড়ে যে বেদান্ত ধর্ম, বিবেকানন্দের একটা পত্রিকা আছে বেদান্ত কেশরী বলে, ইংরেজিতে লেখা, মায়াবতী থেকে বেরোয়, এই যে বেদান্ত ধর্ম, তিনি সারা পৃথিবীতে বেদান্ত দর্শন উপর ক্লাস নিতে লাগলেন। তাহলে আমরা যদি বলি সর্বপল্লী রাধাকৃষ্ণনের পিছনে কে, স্বামী বিবেকানন্দ, গুরুকে, তাহলে সেই রামকৃষ্ণ হচ্ছে সব থেকে বড় শিক্ষক। তোমরা কোন স্কুলে পড়ো গো? তাই রামকৃষ্ণের চরণে তোমরা এক একটি নিবেদিত ফুল। তোমরা এই যে প্রতিদিন তাদের নাম উচ্চারণ করো, তোমরা তো বড় শিক্ষক হবেই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রণাম মন্ত্র জানা আছে তো? তোমরা আমার সঙ্গে সঙ্গে প্রণাম মন্ত্র বলো, ওম সাবকায় চ ধর্মস্য সর্বধর্ম সমিত্রিণে অবতারো বলিষ্ঠায় কৃষ্ণকে ধরি, সর্বপল্লী রাধাকৃষ্ণকেও ধরা হয়ে যায়। বোঝা গেল? তাহলে আমরা সেই রামকৃষ্ণ শিশু নিকেতনের ছাত্রছাত্রী আমরা অবশ্যই। তাহলে আরেকজন শিক্ষকের নাম আমি বললাম, তার নাম কি, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আরেকজন বললাম, তিনি গ্রেট টিচার রামকৃষ্ণ দেব।
তিনি আরেকজনকে সারা পৃথিবীতে বেদান্তের শিক্ষক করে দিয়েছিলেন, সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ। ক্লাস ফাইভ এর আরেকটা কোশ্চেন, বেদান্ত শব্দের অর্থ কি? ক্লাস ফাইভ, যে কেউ বলতে পারবে বেদান্ত শব্দের অর্থ বলো সৌমনি, কেউ পারবে? আচ্ছা, বেদান্ত, বেদান্ত এই যে বেদ যুক্ত অন্ত, বেদান্ত মানে কি? অন্ত মানে কি? কে বলছে বলো বলো বলো, বেদ, তাহলে বেদের শেষ ভাগ, শেষ ভাগ কি? বেদান্ত। বেদান্তে কথা কিসে লেখা আছে? উপনিষদে। নাও, তুমি অনেকটা চেষ্টা করেছো, তোমাকে দিয়ে দিলাম, এবারে সভাপতি ধরো ধরো, তোমার জন্য সভাপতি বক্তব্য রাখবে, তুমি বলে দাও, দিয়ে অনুষ্ঠান আমরা শেষের পর্যায়ে নিয়ে যাব।